আজকে মিছিলটির কারণ আমরা পক্ষ থেকে রাস্তায় নেমেছি মমতা ব্যানার্জির নির্দেশে। আপনারা জানেন যেভাবে কিছুদিন আগে বিজেপি নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠিত হয়েছে এবং তারপরেই যেভাবে গ্যাসের দাম এবং সেই সঙ্গে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে তার বিরুদ্ধে আমরা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা পথে নেমেছি। কিছুদিন আগে যে বিজেপি সরকার হয়েছে, ভোটের আগে যেভাবে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে রান্নার গ্যাস ডিজেল থেকে শুরু করে পেট্রোলের সমস্ত দাম কম হবে এবং ভোটের আগে ওনারা দাম কমিয়ে দিয়েছিলেন এবং যেই ভোট পেরিয়ে গেছে তারপরে এই সব জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে, তাই বিজেপির যে আসল চেহারা ভোটের পরে দেখা যাচ্ছে মানুষের সামনে তুলে ধরার জন্যই আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা পথে নেমেছি।